আমি মেরিনা আফরোজ, পিতা আফসারউদ্দিন, কাপাসিয়া। গতকাল একটি দৈনিক পত্রিকা অনলাইন নিউজে আমাকে এবং গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশিরকে জড়িত একটি মিথ্যা এবং বানোয়াটি নিউজ প্রচার করা হয়েছে যা ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি শিশিরের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তার রাজনীতি কেরিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লাগে, যে চক্রে দুই হোতা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কাপাসিয়া ও কাপাসিয়া ডিগ্রি কলেজের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন 5ই আগস্ট এর পর আমাকে নানাভাবে প্রলোভন এবং লোভ দেখিয়ে শিশিরের বিরুদ্ধে ফোন কল রেকর্ড করে কথা বলে পরবর্তী সময়ে ওই রেকর্ড শুনিয়ে ব্ল্যাকমেল করে চক্রের এই দুই সদস্যের সাথে দেখা করার জন্য জোর করতে থাকে। পরবর্তীতে আমি দেখা করলে আমার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ভিডিও তাদের মোবাইলে জোরপূর্বক ট্রান্সফার করে নিয়ে যায় এবং ভিডিও ফুটেজ সুপার এডিট করে আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের হুমকি প্রদান করে। এখন আমি মানসিকভাবে ভেঙে পড়ি। পরবর্তী সময়ে তাদের অনুরোধ করি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার না করার জন্য। তখন তারা দুজন দশ দেখা করলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করবে না বলে আশ্বাস দেয়। তখন আমি তাদের শর্ত সাপেক্ষে তাদের দেয়া তারিখে সকাল 11টা নিজে এর থানা জামিরাজচর ব্রাক অফিসে আসলে ফরহাদ হোসেন আমাকে আলোচনার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর দেখি মাসুম বিল্লাহ সহ আরও কয়েকজন আগে থেকেই অবস্থান করছিল। পরে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে শিশিরের বিরুদ্ধে মিথ্যা জবানবন্দি দেয় এবং তা গোপনে ভিডিও ধারণ করে রাখে এবং আমাকে এ দ্রুত স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দেয়। পরবর্তী সকাল গতকাল রাত 7:30 ঘটিকায় সাংবাদিক পরিচয় আমার সাথে যোগাযোগ করা হলে আমি এবং আমার বাবা নিষেধ করা সত্ত্বে বিনা অনুমতিতে তার সংবাদ রূপে প্রকাশ করা হয়। এতে করে উভয়ে এবং পরিবারের মান সম্মান ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমি অবিলম্বে উক্ত চক্রের সকল সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং পূর্বে প্রচারকৃত সকল মিথ্যা সংবাদ প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।